নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পুকুরে 35টি ইলিশ মাছ পাওয়া গেছে। খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের যুগান্তর কিল্লা এলাকায় পুকুরে সেচের সময় জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে। এর মধ্যে 3টির ওজন প্রায় 900 গ্রাম করে, বাকি 32টির প্রতিটির ওজন 300 থেকে 400 গ্রামের মধ্যে। কয়েকটি এর চেয়েও কম ওজনের রয়েছে। মাছগুলো দেখতে আশেপাশের লোকজন ভিড় করছেন।